गुड मॉर्निंग गाइस। বাইরে ঝকঝকে হয়ে গেছে। পাঁচটার দিকে উঠেছিলাম, পাঁচটার দিকে বর গেছে, তো ওকে একটু দুধ গরম করিয়ে দিলাম। ও বললো যে আজকে একটু লেট হবে, দুধ গরম করে দাও। তো দুধ গরম করে দিলাম, মাত্র ঘুম থেকে উঠলাম। দুধ গরম করে দিয়ে আমি অল্প একটু আরও একটু শুয়েছিলাম। তো সরপরে এখনই মাত্র ফোন আসলো, মানে কালকে ও বলেও ছিল যে আজকে একটা প্ল্যান্টেশনের প্রোগ্রাম আছে, তো সেখানে যেতে হবে। তো এখন বাজে 6টা, তো চলো ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই। ছেলে তো এত তাড়াতাড়ি উঠতেই পারবে না, তবু চেষ্টা করবো ওকে তাড়াতাড়ি তোলার জন্য, রেডি করানোর জন্য। তো কেমন কাটবে দিনটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ ঘর থেকে আসতে একটু বাইরে বেরোবো, ভিডিওটা একটু অন্যরকম হবে, তাই না? রোজ রোজ ওই ঘরের ভিতরে দেখে দেখে তোমরা হয়তো বোরিং হয়ে গেলে। তো মাঝে মাঝে এরকম ঘরের বাইরে যদি ব্লগিং হয় তাহলে তো ভালোই হয়, তাই না? তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। লাস্ট অব্দি দেখো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের পর্যন্ত পৌঁছে যায় তাড়াতাড়ি, একদম যখনই ছাড়ব তখনই। চলো ফ্রেশ হয়ে নেই, রেডি হয়ে নেই, দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে। সোনুকে উঠিয়ে দিলাম, উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে খেতে দিলাম হালকা গরম দুধ, তার সঙ্গে এই যে চকো ক্যালোক্স, তো খেয়ে নিক। বাজে 7:16, আমিও স্নান করে নিয়েছি, রেডি হয়ে মানে রেডি হব আর কি, একটু সাজুগুজু করি অল্প একটু, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি অল্প একটু হালকা মেকআপ করিয়ে নিলাম, মেকআপ তো কিছুই না, মানে লিপস্টিক কাজল আর হচ্ছে আইব্রো বানানো যেগুলো আমি করি সাধারণত সেগুলোই করলাম। তো একটু রেডি হয়ে নিলাম, যেহেতু 7:30 বাজতে চলেছে, এখনও আসছে না, সেজন্য ওইভাবে আমি ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম, আর হচ্ছে কাপড় ধুয়ে নিব, আর হচ্ছে ঠাকুরটা দিয়ে দেবো। তো ভাবছি যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত, ও নিয়ে যেতে চেয়েছে তো ততক্ষণ পর্যন্ত আমি কাজগুলো করে নিই। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে 25শে জুলাই, সকাল 6টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, দেখে থাকো। তো বন্ধুরা, ও বললো যে গাছ লাগানোর প্রোগ্রাম আছে, রেডি হয়ে থেকো। তো এখন বেজে গেছে 8টা পার হয়ে গেছে, 8:20। তো এখনও ও আসলো না, এখনও আসছে না। তো আমি এই যে কাপড় চোপড় ধুয়ে নিলাম, ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম, বিছানাপত্র ঠিকঠাক করে নিলাম, সমস্ত কাজ অলরেডি হয়ে এসছে, শুধু আটা এসে করে রেখেছিলাম, তো ভাসতে হতো। তো দেখি, ফোন করে দেখি, যদি না আসে তাহলে ভাজা শুরু করে দেবো, যদি আসে তো থাকবো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে আর জানাচ্ছি যে প্রোগ্রাম হবে, মানে যাওয়ার প্রোগ্রাম হবে কি না, ক্যান্সেল হলো। বন্ধুরা, প্রোগ্রাম হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তো একবার ফোন করেও জানায় না, বলছে যে, বললাম যে ফোন করে তো জানাবে, ফলে আমি কি কাজে ব্যস্ত, আমি কি তোমাকে ফোন করব। কিন্তু মানে এই গরমে আর কি, এই যে ফুল এত জামা পরে আছি, তারপরে জেগিন্স পরে আছি, একটু জানালে আর কি ভালো হতো। 8:30 বাজতে চলেছে, কোনো ব্যাপার না, চলো এখন দুইটা ভেজে দিই, খাওয়া দাওয়া করি সকালবেলার, পূজা দিয়ে দিই যেটা বাকি ছিল। পরে বিকেলবেলা ঘুরতে যাবো, চলো পরে দেখা হচ্ছে। Thank you.
পূজো টুজো হয়ে গেল, এখন আমি ওকে পড়াবো। ওর পরীক্ষা এসে গেছে আর কয়েকদিন ওকে পরীক্ষা, তো এখন ওকে পড়াবো, পড়িয়ে টুড়িয়ে পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। ও তো দুধ আর চকো খেয়েছে, আমি কিছু খাইনি, রুটি আটা বানানো আছে, শুধু ভাজবো পরে ভেজে খাবো, আগে ওকে পড়াই। বন্ধুরা এখন বাজে 11:17, তো এখন আমি বসে পড়লাম সবজি কাটতে, ভাত উঠিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ভাত হচ্ছে। আর এখানে আমি দেখো নিয়েছি ভেন্ডি, আলু, টমেটো আর তারপরে হচ্ছে পটল, সব কিছু মিলে একটা ভেজ সবজি বানাবো, একটু ঝোল ঝোল মতো করব, আর হচ্ছে আলু ভাজা আর কি আর কিছু একটা ভাজবো, বেগুন টেগুন কিছু একটা ভেজে নেবো, দেখি না হলেও চলবে, ভাজার একটা সবজি হলেও চলে যায় আমাদের। চলো ফটাফট রান্নাটা করে নিই, পরে কথা বলছি, এখন খুব ব্যস্ত, ফটাফট রান্না সেরে নেই, ও হয়তো চলে আসবে। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, শুকনো মাছ দিয়ে ফোড়ন দিয়ে এটাকে আমি কাটছি, একটু বেশি করে তেল দিয়েছি, একটু একটা চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে সবজিটা, একটু মেরে ফেলে এখন আমি জলটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে, ঝোলটা একটু কম হয়ে আসবে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, চলো ওখানটাকে নামিয়ে নিই। বন্ধুরা রান্না বান্না হয়ে গেল, এই দেখো ঢেঁড়স, আলু, কি বলে এটা, পটল, আলু টালু দিয়ে সব কিছু দিয়ে সবজি ঝোল ঝোল করেছি, একটু আলু ভাজা, পটল ভাজা, লেবু নিয়েছি আর হচ্ছে রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নেই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর এদিকে শোনো, দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, শুয়ে পড়েছে, এভাবেই খায়ও, দেখেছো বসে পড়ো, শুয়ে খাওয়া যায় না শোনো। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা ঘর টর ঝাড়ু দিলাম, বাইরেটাও ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে, বিছানা টিছানাও ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে ও চলে যাচ্ছে, বিছানা আবার টিছানা, কিছু বললা না তুমি, বলে আমার ব্লগে আসো। কি ও, নমস্কার, হ্যাঁ ভালো আছি, তুমি চলে গেল, চলে যাচ্ছে, আমার কাপড় চোপড়গুলো ঢুকিয়ে নেই। ঘরদোর গুছিয়ে নিলাম, ঠিকঠাক করে নিয়েছিলাম, আবার খারাপ হয়েছে, আবার ঠিক করলাম। তো যাই হোক, বর চলে গেল, ওকে ওর বন্ধু বান্ধবরা এসেছিলো, তো ওই জন্য আর কথাটা তো বললো না, মানে ওদিকে ওরা ডাকছিলো, কথা বলছিলো, তো ওইদিকে উত্তর দিতে দিতে ও চলে গেল। তো তোমাদেরকে কথা দিয়েছিলো ব্লগে আসবে, কিন্তু আসলে টাইম হয় না, আসলে পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, যখন তখন মানে দেখানোর অবস্থায় থাকে না। তো চলো পরে যখন চান্স হবে ওকে অবশ্যই আনবো আমার ব্লগে। তো আজকে আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, এখন দুধ চলে এসছে, দুধ নিলাম, নিয়ে রাখলাম, দুধ গরম করবো, তারপরে একটু পরে সন্ধ্যা হবে, রাত্রেবেলা রান্নাবান্না শুরু হয়ে যায়, কাপড় নিয়ে এসে ভাজ করে রেখে দিলাম, সমস্ত কাজ কমপ্লিট, আর দুধ গরম করা আর রান্না করা এটাই বাকি রয়ে গেছে, আর একটু স্নান করতে মন চাচ্ছে। তো চলো ব্লগটাকে আর বড়ো করি না, এখন সবাই বাইরে বসে আড্ডা মারবে, হাঁটাহাঁটি করবে, এই যে আড্ডা, আর আড্ডা না, আড্ডা করেই ডাকি আমি, শর্টকাট আড্ডা।